আমরা দেখলাম যে লাভলির মোটামুটি উভয় পাশেই বেশ কিছু গোটা তৈরি হয়েছে এবং এর ফলে পুরো গ্ল্যান্ডটি মাঝখান থেকে ফুলে গিয়েছে। আমাদের মূল চ্যালেঞ্জটা কি এই ধরনের অপারেশন করতে যেয়ে? অনেকে আমার কাছে এসে বলে, আমার চেম্বার এসে, স্যার আমি তো অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ডক্টর বলছে যে স্বরযন্ত্র বা কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যেতে পারে, এই কথা বলার পর আমি ভয় পেয়ে গিয়েছি, আমি আর সেখানে করাতে চাই নাই, এখন আমি আপনার কাছে আসলাম। আসলে কেন এই কথাটা বললো ডক্টর, তাই না? আসলে কেন লাভলি ভয় পাচ্ছে, কেন লাভলির চোখে আজকে জল, কেন লাভলির স্বজনদের চোখে জল? কারণ হচ্ছে যে তাদের একটি বড় অপারেশন হবে এবং সেই অপারেশনটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন, থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। দেখি আপু, ঢোক গেলার সাথে সাথেই যখন নিচ থেকে উপরের দিকে যায় সেটাকে আমরা বলি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। হ্যাঁ, এক বছরের বেশি সময় ধরে আপনার গলার মধ্যে, গলার সামনে এটি লক্ষ্য করছেন, তাই তো? আচ্ছা, এটা আপনাকে নরমালি কোনো সমস্যা তৈরি করে বা কোনো খারাপ লাগা তৈরি হয়? হ্যাঁ, আমি কি কি সমস্যা বোধ হয়? আমি শৈলে মনে হয় যে নিঃশ্বাস নিতে পারি না। আচ্ছা, মুখ দিয়ে কি যেন বের হয়ে আসে। হুম হুম। তারপর মাঝে মাঝে ব্যথাও করে না, কেমন জানি করে, একটা ডিসকমফোর্ট ফিল হয়। মূলত যখনই আমাদের গলার সামনে কোনো ফোলা আপনি খেয়াল করবেন এবং সেটি যদি ঢোক গেলার সাথে সাথে নিচ থেকে উপরের দিকে উঠে, তখন মনে করবেন এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বা থাইরয়েড গ্ল্যান্ডের একটি সোয়েলিং। তো আমাদের মানব দেহে ঠিক এইরকম প্রজাপতির মতন একটি গ্ল্যান্ড আছে, ঠিক দেখতে অনেকটা প্রজাপতির মতন। আমরা দেখলাম যে লাভলির মোটামুটি উভয় পাশেই বেশ কিছু গোটা তৈরি হয়েছে এবং এর ফলে পুরো গ্ল্যান্ডটি মাঝখান থেকে ফুলে গিয়েছে। তো এই কন্ডিশনটি যখন হয় তখন আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তার মধ্যে আলট্রাসোনোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে যে এই টিউমারগুলো থাইরয়েড গ্ল্যান্ডের কোন কোন জায়গায় আছে, দুটি লোবে আছে নাকি এক লোবে আছে। যদি দুই লোবেই থাকে তখন পুরো গ্ল্যান্ডটাই রিমুভ করতে হয়, অর্থাৎ টোটাল থাইরয়েডেক্টমি করার নিয়ম। আর যদি কোনো একটি নির্দিষ্ট লোবে থাকে, অর্থাৎ রাইট লোব অথবা লেফট লোব, তাহলে অর্ধেক অংশ আমরা ফেলে দিতে পারি। এবং এই পরীক্ষার পাশাপাশি আমরা আরো নিশ্চিত হই যে এই যে টিউমারটি, এটি কোন ক্যাটাগরির টিউমার, এটি কি নর্মাল টিউমার না ক্যান্সার টিউমার। তো লাভলির ক্ষেত্রে আমরা যেটি খেয়াল করেছি যে এটি কিন্তু একটি নর্মাল টিউমার, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তারপরও 100% নিশ্চিত আমরা কখন হব, যখন এটি অপারেশন করার পর এই স্যাম্পলটি আমরা পরীক্ষাগারে পাঠাবো, যেটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি বা বলা হয় মাংস পরীক্ষা। ওই রিপোর্টের পরে কিন্তু আমরা মূল সিদ্ধান্ত উপনীত হব। তাহলে এই যে অপারেশনটা করতে যাচ্ছি, কাটা দাগ থাকবে কিনা, দেখতে খারাপ লাগবে কিনা, তো এই বিষয়টিকে আমরা মাথায় রেখে এ ধরনের ক্ষেত্রে আমরা বলি যে কসমেটিক পদ্ধতিতে সেরাই দেওয়া, যেটিকে বলছি আমরা আন্ডার স্কিন, অর্থাৎ স্কিনের নিচে যে সাবকিউটেনিয়াস স্টিচ যখন আমরা দেই তখন কিন্তু এটি আর খেয়াল করা যায় না বা বোঝা যায় না। আমাদের মূল চ্যালেঞ্জটা কি এই ধরনের অপারেশন করতে যেয়ে? অনেকে আমার কাছে এসে বলে, আমার চেম্বার এসে, স্যার আমি তো অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ডক্টর বলছে যে স্বরযন্ত্র বা কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যেতে পারে, এই কথা বলার পর আমি ভয় পেয়ে গিয়েছি, আমি আর সেখানে করাতে চাই নাই, এখন আমি আপনার কাছে আসলাম। আসলে কেন এই কথাটা বললো ডক্টর, তাই না? সার্জন কেন এই কথাটা বলে যে আপনার স্বরযন্ত্র পরিবর্তন হতে পারে বা স্বরের পরিবর্তন হতে পারে? তার কারণ হচ্ছে যে হ্যাঁ, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক নিচ দিয়ে একটি নার্ভ পাস করেছে, যেই নার্ভটির নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আমি যদি একটু স্কেচ করে দেখাই, এরকম করে গিয়েছে, এটা আমরা একটা নার্ভের গতিরেখা পথ দেখালাম, ধরুন এটি হচ্ছে রাইট সাইড, এটি লেফট সাইড, এই যে গ্ল্যান্ডটা তার ঠিক নিচ দিয়ে ঢুকলেন, হ্যাঁ ঢুকলার সাথে সাথেই এই যে আমি দেখাচ্ছি টিউমারটা, তার ঠিক নিচ দিয়ে কিন্তু একটি নার্ভ গিয়েছে, যেই নার্ভটি এই যে আমরা যে কথা বলি, এই যে ভোকাল কর্ড, ভোকাল কর্ডটাকে সাপ্লাই দেয়, অর্থাৎ ভোকাল কর্ডের ফাংশন হচ্ছে আমরা কথা বলার সাথে সাথে ভোকাল কর্ড দুটো এভাবে নড়ে, অর্থাৎ একবার ফাঁক হয় একবার বন্ধ হয়, ফাঁক হচ্ছে বন্ধ হচ্ছে। এই যে ফাঁক হওয়া এবং বন্ধ হওয়া এটি নিয়ন্ত্রণ করছে একটি নার্ভ, যে নার্ভটির নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। যখন আমরা এই সার্জারিটি করি তখন কোনো কোনো ক্ষেত্রে যদি ম্যালিগন্যান্ট কেস হয়, বিশেষ করে অর্থাৎ ক্যান্সার টিউমার যদি হয়, তাহলে এই নার্ভগুলোকে এমনভাবে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরে রাখে যে এটি সরাতে গেলে নার্ভের কিছুটা ইঞ্জুরি হয়, কখনো কখনো নার্ভ স্যাক্রিফাইসও করতে হয় টিউমার আনার স্বার্থে। সেই রকম কন্ডিশনে সাময়িক সময়ের জন্য কণ্ঠস্বরের পরিবর্তন হতে পারে, তবে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে সেটাকে সুরক্ষা দেওয়া। অর্থাৎ আমরা যখন সার্জারি করি আগে আমরা দেখি ওই নার্ভের গতিপথটা মানে কোন দিক দিয়ে গিয়েছে এবং কত সফিস্টিক্যালি সেটাকে আগে আইডেন্টিফাই করা যায়। এই জায়গাটাতে
যার যত এক্সপার্টাইজেশন রয়েছে অর্থাৎ যে যত বেশি দক্ষ সে তত তাড়াতাড়ি সেটাকে আইডেন্টিফাই করতে পারে। তো আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে এই জায়গাটিকে আগে আইডেন্টিফাই করা, আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। হ্যাঁ, এটি একটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ এই থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পেছনে নিচের সারফেসে আরো কিছু গ্ল্যান্ড আছে, নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেটি কিন্তু ক্যালসিয়াম রেগুলেট করে, প্যারাথর্মোন নিঃসৃত হয়। ছোট ছোট গ্ল্যান্ডগুলোকেও কিন্তু আমরা সুরক্ষা দিয়ে থাকি। অর্থাৎ একটি সার্জারি করা মানে শুধু টিউমারটাকে বের করে আনা নয়, এর আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে গুরুত্বপূর্ণ, সেইগুলোকে আমি সুরক্ষা দিতে পেরেছি কিনা সেটাই কিন্তু সফলতা। তো আমরা আজকে যে চ্যালেঞ্জটা নিতে চাই সেটি হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটিকে আমরা নিশ্চয়ই আমরা আইডেন্টিফাই করব এবং সুরক্ষা দিব যাতে করে এরকম কোনো সমস্যা না হয়। এটি হচ্ছে বড় বিষয়, এই বিষয়টি জানা কিন্তু খুবই দরকার, এবং এই বিষয়টাই সম্পর্কে যখন একজন রোগী জানবে তখন কিন্তু সেই বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। তো লাভলি, বিষয়টি কি বোঝা গেল? আচ্ছা, তো আমরা মূলত এই অপারেশনটি জেনারেল অ্যানেসথেসিয়া দিয়ে করব, অর্থাৎ সে কোনো কিছুই টের পাবে না। আমরা আশা করছি অপারেশন শেষে তার সাথে হাসি মুখে আবার কথা বলবো। সবার কাছে দোয়া চাই, সবার লগে আমার মেয়েটার দোয়া করবেন, আল্লাহ যেন সুষ্ঠুভাবে, আল্লাহ মেয়ের সুষ্ঠুভাবে, আমার দুইটা বাচ্চা আছে, সুষ্ঠুভাবে যেন অপারেশনটা করে আমার মেয়ে সুষ্ঠুভাবে বাসা যাইতে পারে। সবার কাছে দোয়া চাই, বিদেশ দেশ সবার কাছে। যারা নোয়াখালীবাসী আছেন তারাও দোয়া করবেন বোনটির জন্য, আর যারা ভিডিওটি দেখবেন তারাও দোয়া করবেন। আপনাদের দোয়াতেই আমরা সফলভাবে আজকের অপারেশনটি সম্পন্ন করতে চাই।